লাইলাতুল কদরের সাতটা বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে এক এক করে আপনাদের সামনে এই রাতের বৈশিষ্ট্যগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। কেন এই রাত এত গুরুত্বপূর্ণ, বিষ্ণু নবীজি কেন এই রাতে এত গুরুত্ব দিয়েছেন, আসুন আমরা শুনি এক এক করে। এই রাতের প্রথম বৈশিষ্ট্য নাম্বার ওয়ান, সেটা হলো এই রাতে নাজিল হয়েছে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, পবিত্র কোরআনুল কারীম। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই রাতের ফজিলত সম্পর্কে, এই রাতে কোরআন নাজিল হয়েছে এই জন্য পবিত্র কোরআন আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলি সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলেন এ কোরআন আমি যে রাতে নাজিল করেছি ওই রাতটা হলো শবে কদরের রাত। বলি সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআন নাজিল করার জন্য যেই রাতটা নির্বাচন করেছেন ওই রাতটা হলো শবে কদরের রাত। বলি সুবহানাল্লাহ, এ কোরআন তো এমন একটি কিতাব, এ কোরআন এমন একটি কিতাব মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, পথ হারা মানুষদেরকে পথের দিশে দেওয়ার জন্য রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ, রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড। আপনি আমার পথ হারা বান্দা বান্দিদেরকে কোরআনের মাধ্যমে আপনি আলোর পথ দেখাবেন, অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে কোরআনের মাধ্যমে তাদেরকে আলোর পথে নিয়ে আসবেন। বলি সুবহানাল্লাহ, এ কোরআন নাজিল হয়েছে কোন রাতে? শবে কদরের রাত। বলি সুবহানাল্লাহ, যেই রাতে কোরআন নাজিল হয়েছে এই রাতের গুরুত্ব, এই রাতের ফজিলত কম না বেশি? তার মানে আমরা বুঝতে পারলাম এই রাতের শ্রেষ্ঠ, এই রাত্রি শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো এই রাতে নাজিল হয়েছে মানব জীবনের সংবিধান আল্লাহ পাকের কোরআন। বলুন সুবহানাল্লাহ। নাম্বার টু, এই রাতের বৈশিষ্ট্য, এই রাতের শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য দুই নাম্বার যে বৈশিষ্ট্য এই রাতে রয়েছে সেটা হলো এই রাতের একটি রাতের আমল 1000 মাসের আমলের চাইতে উত্তম। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 1000 মাস আমল করলে যে পরিমাণ সওয়াব হবে এই রাতে আমল করলে, এক রাতে আমল করবেন আল্লাহ পাক আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতের আমল 1000 মাসের চাইতে উত্তম। বলি সুবহানাল্লাহ, মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা বলেন যে 1000 মাস ইকুয়াল 83 বছর 4 মাস। কত মাস? 83 বছর 4 মাস। আমরা মানুষ কত বছর বাঁচি? আমাদের মানুষের বর্তমানে, আমাদের মানুষের বয়সের গড় কত? 50 থেকে 60, এর বেশি কিন্তু আমরা বাঁচি না। মুফাসসিরিন কেরাম বলেছে কেউ যদি এই রাতটা পেয়ে যায়, এই রাতটা পেয়ে আল্লাহর ইবাদতের জন্য দণ্ডায়মান হয়ে যায়, এই রাতে যদি সে সারা রাত যদি আমল করে, তাহলে একটা মানুষ, একটা বান্দা যখন 83 বছর 4 মাস হায়াত পাবে, একটানা 83 বছর 4 মাস যদি আমল করে, আল্লাহর গোলামি করে যেই পরিমাণ সওয়াব সে হাসিল করবে, এক রাতে আমল করার কারণে আল্লাহ পাক বান্দার আমলনামায় সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উম্মতের জন্য, বিশ্বনবীর উম্মতের জন্য আল্লাহর পাকের সবচাইতে বড় একটি অনুগ্রহ হলো এই উম্মত হায়াত পেয়েছে কম, কিন্তু সুযোগ পেয়েছে, ফেসিলিটি পেয়েছে কি বেশি।
আগেরকার নবীদের উম্মতেরা ওনারা হায়াত পেয়েছেন বেশি, কিন্তু সুযোগ ফেসিলিটি পেয়েছেন কম। কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে বিশ্ব নবীর উম্মতের জন্য এই আমলের অফার দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সবকদর দান করুন, বলুন আমিন। আমরা যেন সবকদর, আমরা যেন সবকদর লাভ করতে পারি, সবকদরের জন্য সারা রাত আমল করতে পারি, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম এই রাতের শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য দুই নম্বর পয়েন্ট হলো এই রাতের এক রাতের আমল 83 বছর 4 মাস মানে 1000 মাসের চাইতেও আমলের চাইতেও বেশি সওয়াব, বলি সুবহানাল্লাহ। তিন নম্বর পয়েন্ট, এই রাত্রি কেন এত ফজিলত, এই রাতের কেন এত মর্যাদা, এত মাহাত্ম্য, কারণ এই রাত্রি, এই রাত্রিটিকে রব্বুল আলামিন মুবারক বরকতময় রাত বলে ঘোষণা দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। বছরের 365টা রাত, এই একটা রাত ছাড়া অন্য কোন রাতে, অন্য কোন রাত বরকতের রাত, এই কথাটা কোন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। কিন্তু একমাত্র সবকদর রাত যেটা আল্লাহ পাক ওনার পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, যেটা হচ্ছে একটা বরকতের রাত, বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে 44 নম্বর সূরা সূরাতুদ দুখানে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, বলি সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একে নাজিল করেছি মুবারক পূর্ণ রাতে। আর মুবারক পূর্ণ রাতটা কি, কাকে নাজিল করেছে? কোরআনকে নাজিল করেছে, একটু আগে করেছে। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদর রাতে। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি একে নাজিল করেছি একটি বরকত, একটি বরকতময় পূর্ণ রাতে। তার মানে বোঝা গেল কোরআন নাজিল হয়েছে কদরের রাতে, আর যে রাতে কোরআন নাজিল হয়েছে এই রাত্রি হলো বরকত পূর্ণ রাত। জোরে বলি সুবহানাল্লাহ। ঘোষণাটা দিয়েছেন কে? ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ ঘোষণা, আল্লাহ নিজেই বলেছেন এই রাত একটা বরকতের রাত, সুবহানাল্লাহ। তার মানে আমরা কয়টা পয়েন্ট শুনলাম? তিনটা পয়েন্ট শুনলাম। একটা শুনেছি এই রাতে কোরআন নাজিল হয়েছে, দুই নম্বর শুনেছি এই রাতের আমল 1000 মাসের আমলের চাইতে উত্তম, তিন নম্বর শুনলাম এই রাত্রে আল্লাহ পাক একটি বরকতের রাত বলে ঘোষণা দিয়েছেন। এবার নাম্বার 4, সম্মানিত হাজিরিন, এই রাতের 4 নম্বর পয়েন্ট, এই রাত্রি শ্রেষ্ঠত্ব লাভ কেন করেছে? 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই রাতে আল্লাহ পাক এত পরিমাণ বিপুল সংখ্যক ফেরেশতা আসমান থেকে জমিনে নাজিল করেন, জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذن রব্বিহিম মিন কুল্লি আমরি আমর। রব্বুল আলামিন বলেন, এই রাতে রূহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাম অসংখ্য বিপুল পরিমাণ ফেরেশতা নিয়ে আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে এই রাতে আল্লাহ পা আল্লাহ পাকের অনুমতি নিয়ে ফেরেশতারা দুনিয়ার জমিনে আসেন, বলি সুবহানাল্লাহ। আর অন্য কোন রাতে এত সংখ্যক ফেরেশতা দুনিয়ার জমিনে নামেন না, শুধু এই রাতে অসংখ্য ফেরেশতা, অসংখ্য ফেরেশতা, বিপুল পরিমাণ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি নিয়ে এই দুনিয়ার জমিনে নামেন, জোরে বলে সুবহানাল্লাহ। এবার আসুন 5 নম্বর পয়েন্ট, এই রাতের, এই রাত্রি কেন এত শ্রেষ্ঠ লাভ করেছে? 5 নম্বর পয়েন্ট হলো এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ফজর পর্যন্ত, এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত, ফজর পর্যন্ত আল্লাহ পাক এই রাত্রিকে শান্তিময় রাত বলে ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ফজর উদিত হওয়া পর্যন্ত, এই রাতের শুরু থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাত্রি হচ্ছে একটি শান্তিময় রাত, বলেছেন কে? আল্লাহ বলেছেন এই রাতে অঝর ধারায় আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আমরা কি সেই
রহমতের বাড়িদার আমরা কি আমাদের গায়ে লাগাতে চাই না? শুধু কি একাই চাই না, আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে চাই। এজন্য আমরা এই রাত্রে আমরা আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে এই রাতে আল্লাহর গোলামিতে মশগুল থাকবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। কারণ এই রাত হচ্ছে একটা শান্তির রাত, আল্লাহ পাক বলেছেন এই রাতে আল্লাহর রহমত অজর দ্বারায় দুনিয়ার জমিনে বর্ষিত হতে থাকে। তো কয়টা পয়েন্ট গেল? পাঁচটা পয়েন্ট গেল। এবার ছয় নম্বর পয়েন্ট, এই রাতের শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য ছয় নম্বর পয়েন্ট হলো, এই রাতটাকে বলা হয় লাইলাতুত তাকদীর। লাইলাতুত তাকদীর, ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুত দোকানে বলেছেন, ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এটা তো এমন রাত যে রাতে বান্দার সমস্ত কিছু, সমস্ত বিষয়ের চূড়ান্ত ফয়সালা দেওয়া হয় বলে সুবহানাল্লাহ। এক বছরের ভিতরে কারা মারা যাবে, কারা জন্মগ্রহণ করবে, কার জীবনে কতটুকু রিজিক সে পাবে, কার কোথায় বিয়ে শাদী হবে, কিভাবে মারা যাবে, যত কিছু আছে বান্দার ভাগ্যের ভাঙা মোড়া, বান্দার সমস্ত ভাগ্যের সকল কিছু এই রাতে বন্টন করা হয় বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আপনারা? সারা বছর বান্দা কিভাবে চলবে, কোথায় বান্দা রিজিক, কতটুকু পরিমাণ রিজিক পাবে, বান্দা কি কি লাভ করবে, কি কি হারাবে, যা কিছু আছে সকল কিছু ফয়সালা আল্লাহ পাক এই রাতে দিয়ে থাকেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা যখন এই দশটি দিন আসে, আমরা এই দশটি দিনে আমরা ঈদ উদযাপনের লক্ষ্যে আমরা মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? যে সময় আল্লাহ পাক বান্দার ভাগ্যের পরিবর্তন ঘটান, বান্দাকে সৌভাগ্য করে দিচ্ছেন, এই সময় আমরা আল্লাহ বিমুখী হয়ে আমরা ঈদ উদযাপনের লক্ষ্যে আমরা বাজারে এখানে সেখানে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ি। সম্মানিত হাজিরিন, আমরা যদি এই লাইলাতুল কদরে যদি আমাদের যত চাহিদা, যত অভাব আছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও, আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও, আপনার যেটা আগে ভাগ্য লেখা ছিল আপনার দোয়ার কারণে সেই ভাগ্যের মোড় পরিবর্তন হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আমরা কি আমাদের ভাগ্যের মোড় পরিবর্তন করতে চাই কি চাই না? আরো যে বলেন চাই কি চাই না? আমরা সৌভাগ্যবান হতে চাই কি চাই না? এই জন্য এই রাতটাকে বলা হয়েছে লাইলাতুত তাকদীর, অর্থাৎ এই রাতে বান্দার ভাগ্য পরিবর্তন বা ভাগ্যের চাকা পরিবর্তন করা হয়। এই জন্য আপনি যদি ভালো আমল করেন, আপনি যদি আল্লাহর প্রিয় ভাজন হয়ে যেতে পারেন, আপনার হয়তো ভাগ্য, আপনার সৌভাগ্য আপনার কপালে থাকতে পারে। আর যদি আমরা যদি ভালো আমল না করি, আল্লাহর নফরমানিতে লিপ্ত হই, আল্লাহ বিমুখ হয়ে যাই, হয়তো আমাদের ভাগ্যের চাকা ভালো নাও হতে পারে। এই জন্য এই রাত্রি আমরা তালাশ করব, পাশাপাশি এই রাতে আমল দিয়ে রাতটাকে ভরপুর করে দেবো, বলুন আমিন। ছয়টা পয়েন্ট শেষ করলাম, এবার সাত নম্বর পয়েন্ট, এ রাতের এত কেন ফজিলত, এ রাতের কেন এত মর্যাদা? সাত নম্বর পয়েন্ট হলো, এই রাতের আরেকটা নাম হলো লাইলাতুল মাগফিরাহ। কি বলেন? কি বলেন? লাইলাতুল মাগফিরাহ, অর্থাৎ এই রাতকে বলা হয় ক্ষমার রজনী বলি সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমে হাদিসটা এসেছে, সহিহুল বুখারী আর মুসলিম হাদিসটা এসেছে, বিষ্ণুবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। নবীজি বলেছেন, যারা ঈমান আর ইহতিসাবের সাথে, আমার যে উম্মত ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য এই রাতে ইবাদতের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহ পাক বান্দার আমলনামার পিছনে যত অতীতের যত আমল আছে, যত পাপ কাজ আছে, এই রাতে আমল করার কারণে আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জীবনে যত গুনাহ কাজ করেছেন, যত পাপ কাজ করেছেন, এই রাতে যদি আপনি আমল করেন, এই রাতে যদি আল্লাহর গোলামি করেন, নবীজি বলেছেন বান্দার অতীতের যত গুনাহ আছে, যত পাপ আছে, এই রাতে আমল করার কারণে আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দেন বলে সুবহানাল্লাহ।